আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এই মুহূর্তে টলিপাড়ার অলিগলি সর্বত্রই সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হলো রাজ শুভশ্রীর বিয়ে। অভিনেতা অভিনেত্রী থেকে প্রোডাকশনের আড্ডা সর্বত্রই চলছে এই নিয়ে কথাবার্তা। আর রাজ শুভশ্রীর রেজিস্ট্রির দিনে কোনোভাবে উপস্থিত না থাকা সত্ত্বেও আলোচনায় রাজ শুভশ্রীর পাশাপাশি যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি মিমি চক্রবর্তী। কারণ সাম্প্রতিক অতীতে টলিউডের যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি নিয়ে তোল পার হয়েছে তার মুখ্য কুশীলবিত রাজ শুভশ্রী মিমি। এমনকি গত বছরের পুজোর ছুটিতে রাজ কোন নায়িকার সঙ্গে গোয়া গিয়েছিল তা নিয়ে মিডিয়ায় কার্যত বাগ যুদ্ধ শুরু হয়ে যায় মিমি এবং শুভশ্রীর মধ্যে। শুভশ্রী সেভাবে কোনো ব্যক্তিগত আক্রমণ না করলেও মিমি রীতি মতন ঝাঁঝালো আক্রমণ করেছিলেন শুভশ্রীকে। তারপর সময় বয়ে গেছে। কিছুদিন আগে টলিউডের এক পার্টিতে রাজের উপস্থিতিতে আরেক নায়িকা শ্রাবন্তীর উদ্যোগে কাছাকাছি এসেছিলেন শুভশ্রী এবং মিমি। বেশ গলাগলি করেই প্রেম বন্দী হয়েছিলেন নায়িকারা। আবার বছরের শুরুতে মিমির টোটাল দাদাগিরির মুক্তির সময় টুইট করে মিমিকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। মার্চের 6 তারিখে বসন্তের সন্ধেবেলা রাজ শুভশ্রীর বিয়ের পর শুভশ্রী টুইট করে, আই লাভ আওয়ার স্টোরি, শিওর ইটস মেসি বাট ইটস দ্য স্টোরি দ্যাট গট আস হিয়ার। সেই টুইটের রিপ্লাইতে মিমি লেখেন, কংগ্রাচুলেশনস, লাইফ লং হ্যাপিনেস। প্রশ্ন এটাই যে তাহলে কি মিমি সহজভাবেই মেনে নিলেন তার প্রাক্তন রাজের সঙ্গে শুভশ্রীর এই পথ চলা, নাকি এই টুইটের রিপ্লাই নিতান্তই ভদ্রতা বশত। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।